আসসালামু আলাইকুম। আরডি মেডিসিন অ্যান্ড ডিসকাশন এই চ্যানেলটির পক্ষ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রতিবারের মতো আজকেও আমরা একটি নতুন ওষুধের রিভিউ নিয়ে এসেছি আপনাদের সামনে। আমরা আজকে যেই ওষুধটির নিয়ে আলোচনা করব তা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ওষুধটির নাম প্যান্টোনিক্স 20। এটি প্যান্টোপ্রাজল সোডিয়াম গ্রুপের একটি ঔষধ। প্যান্টোনিক্স তিনটি ফরম্যাটের হয়ে থাকে। প্যান্টোনিক্স 20 এটি ট্যাবলেট, প্যান্টোনিক্স 40 এটিও ট্যাবলেট এবং প্যান্টোনিক্স 40 ভায়াল ইঞ্জেকশন। আপনি কখন ব্যবহার করবেন? গ্যাস্ট্রিক আলসার, ডিউডেনাল আলসার, গ্যাস্ট্রোহাইসোফেজিয়াল রিফ্লাক্সড ডিসিজ, নন স্টিয়ার্ডাল প্রদাহরোধী ঔষধ দ্বারা চিকিৎসার ফলে সৃষ্ট আলসার, অত্যাধিক গ্যাস্ট্রিক অ্যাসিড, নিঃসরণজনিত জটিলতা যেমন সিন্ড্রোম, হেলিকোব্যাক্টার পাইলোরি দমনে অ্যান্টিবায়োটিকের সঙ্গে এটি ব্যবহার করতে পারবেন। এ জাতীয় ঔষধ মুখে নিয়ে খেতে হয়। ওষুধটি মুখে নিয়ে এক গ্লাস পানি দিয়ে গিলে ফেলুন। ওষুধটি চুষে খাওয়া বা ভেঙে বা গুঁড়ো করে খাওয়া যাবে না। গ্যাস্ট্রিক আলসার রোগীদের ক্ষেত্রে দৈনিক সকালে 40 মিলিগ্রাম করে 4 সপ্তাহ পর্যন্ত, পুরো নিরাময় না হলে আরও 4 সপ্তাহ পর্যন্ত গ্রহণ করতে হবে। ডিওডেনাল আলসার রেজার আক্রান্ত, তারা দৈনিক সকালে 40 মিলিগ্রাম করে 2 সপ্তাহ পর্যন্ত, পুরো নিরাময় না হলে আরও 2 সপ্তাহ পর্যন্ত ডাক্তারের পরামর্শ অনুযায়ী গ্রহণ করতে হবে। বয়স্কদের ক্ষেত্রে জুলিঞ্জার অ্যালিসন সিন্ড্রোম এবং অত্যাধিক গ্যাস্ট্রিক অ্যাসিড নিরসনজনিত রোগের দীর্ঘমেয়াদী চিকিৎসায় 80 মিলিগ্রাম প্রতি 12 ঘন্টা অন্তর অন্তর, প্রয়োজনে 80 মিলিগ্রাম প্রতি 8 ঘন্টা অন্তর বৃদ্ধি করা যেতে পারে। অ্যাসিড নিরসনে পরিমাণের উপর নির্ভর করে উচ্চমাত্রা নির্ধারণ করতে হবে। যেসব রোগীদের এই ঔষধের প্রতি সংবেদনশীলতা থাকে তাদের জন্য এটা ব্যবহার করা যাবে না। পার্শ্ব প্রতিক্রিয়ার ক্ষেত্রে অল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী চিকিৎসার ক্ষেত্রে প্যান্টোপ্রাজল ভালোভাবে সহনীয়। সাধারণভাবে মাথা ব্যথা এবং ডায়রিয়া হতে পারে। এছাড়া দুর্লভ পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে তলপেটে ব্যথা, বায়ু উদ্গিরণ, র্যাশ, নিদ্রাহীনতা এবং রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যাওয়া। সতর্কতা ও সতর্কবাণীর মধ্যে যাদের বৃক্ক অথবা যকৃতের অক্ষমতা আছে, যাদের হাড়ের ঘনত্ব কমে যাওয়ার ঝুঁকি আছে, তাদের ক্ষেত্রে সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। ওভারডোজে কী ধরনের সমস্যা হতে পারে? আপনি যদি মনে করেন যে আপনি এই ওষুধটি অত্যধিক পরিমাণে ব্যবহার করে ফেলেছেন, তবে জরুরি ভিত্তিতে চিকিৎসকের পরামর্শ নিন অথবা হাসপাতালে যোগাযোগ করুন। অতিরিক্ত মাত্রার ক্ষেত্রে রোগীর লক্ষণ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। গর্ভকালীন সময়ে প্যান্টোপ্রাজল এর ব্যবহার নিয়ে তেমন কোনো গ্রহণযোগ্য পরীক্ষা করা হয়নি, তবে খুব বেশি দরকার হলে গর্ভাবস্থায় প্যান্টোপ্রাজল নেওয়া যেতে পারে। প্যান্টোপ্রাজল মায়ের দুধে নিঃসৃত হয়, তবে প্যান্টোপ্রাজল ব্যবহারের সময় স্তন্যদানে বিরত থাকতে হবে কি না তা মায়ের প্যান্টোপ্রাজলের প্রয়োজনীয়তার উপর নির্ভর করে সিদ্ধান্ত নেওয়া উচিত। প্যান্টোনিক্স এই ট্যাবলেটটি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল বাংলাদেশ লিমিটেডের একটি জনপ্রিয় ঔষধ। এই ওষুধটি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে আপনি চাইলে খুব সহজেই পাবেন। একটি ফুল প্যাকেটে 98 পিচ ট্যাবলেট থাকে। প্রতি পিচ ট্যাবলেটের দাম 9 টাকা করে। তবে হ্যাঁ, এই প্যান্টোনিক্স ঔষধটি ব্যবহারের পূর্বে আপনাকে অবশ্যই একজন রেজিস্টার্ড ডাক্তারের সাথে পরামর্শ করে তা সেবন করতে হবে, অন্যথায় এটি ব্যবহার করা যাবে না। সকল ঔষধ আলো থেকে দূরে রাখুন এবং শিশুদের নাগালের বাইরে রাখুন। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আসসালামু